অর্জিত জ্ঞান ও মেধাকে মানবিকতার সাথে চিকিৎসা সেবায় ব্যবহার করতে চিকিৎসক ও নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম স্নাতক সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান এবং তিনি বলেন দেশের বিভিন্ন জেলাতে নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে রিয়াজ সুমনের রিপোর্ট জানাচ্ছেন স্মৃতিমণ্ডল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের মানবিক উদ্যোগ গাজীপুরের শেখ ফজিলাতুল্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ দুই সালের আঠারো নভেম্বর থেকে পথ চলা শুরু এ প্রতিষ্ঠানের এরপর থেকে স্বাস্থ্য শিক্ষা ও স্বল্প মূল্যে সেবায় অবদান রাখছে প্রতিষ্ঠানটি বুধবার শেখ নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতাল কেপিজে নার্সিং কলেজের প্রথম স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন এবং ট্রাস্টের সহ সভাপতি শেখ রেহানা অনুষ্ঠানের শুরুতে নার্সিং শিক্ষা স্নাতক ডিগ্রি অর্জনধারী শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় নবীন নার্সদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ডিগ্রিধারী নার্সদের হাত এগিয়ে দিতে হবে চিকিৎসা সেবায় আর তো মানবতার সেবায় আপনারা আপনাদের এই অর্জিত জ্ঞান অভিজ্ঞতা কাজে লাগাবেন দীর্ঘদিন নার্সিং পেশা অবহেলিত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার এ পেশার মর্যাদা বাড়িয়েছে ফলে সেবামূলক পেশার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের নার্সরা ট্রেনিং পিএইচডি করবে এবং তারা তারা শিক্ষা শিক্ষিত হবে নিজেদেরকে গড়ে তুলবে সেই সাথে সাথে তাদের চাকরির যে সীমাটা ছিল সেটাও খুব একটু নিচু শ্রেণীতে ছিল সেটাও আমরা আপগ্রেড করে দিলাম নার্সিং শিক্ষা ও সেবা কার্যক্রম খাতে সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন সরকার প্রধান নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা সার্ভিসকে অধিকতর গুণগত মানসম্পন্ন করার লক্ষ্যে আমরা দেশে তেতাল্লিশটি সরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স চালু করেছি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের আসন সংখ্যা প্রায় এক থেকে বৃদ্ধি করে দুই হাজার পাঁচশো উন্নীত করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়োচিত কার্যক্রমের ফলে গত সাড়ে দশ বছরে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক যেন তারা পেতে সেই ব্যবস্থাটা বিশ্বমানের নার্সিং সেবা দিতে দেশের বিভিন্ন জেলায় আধুনিক নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বেশি লাভবান হচ্ছে আমাদের দেশের মেয়েরা এবং শিশুরা স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন